বিশ্বে 35.5 লাখ নতুন রোগী শনাক্ত, ইউরোপেই আক্রান্ত 17 লাখ। ফাইজারের খাওয়ার ওষুধের অনুমোদন দিল ইইউ। ফেব্রুয়ারিতে ইউক্রেনে হতে পারে রুশ হামলা, সতর্ক করলেন বাইডেন, নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান। আফ্রিকার দক্ষিণাঞ্চলের 3 দেশে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় অ্যানার তাণ্ডব, এ পর্যন্ত প্রাণহানি 78 জন। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান, শিরোনাম শুনছিলেন। এবার চলে যাচ্ছি পুরো খবরে। বিশ্বে একদিনে 35,49,000 নতুন রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে 10,000-এর বেশি। এনে বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়ালো 56,57,000, আক্রান্তের সংখ্যা 36,70,000-এর বেশি। বিশ্বে 1 সপ্তাহে 2,32,00,000 রোগী শনাক্ত হয়েছে, 7 দিনে প্রাণ গেছে 60,000-এর বেশি মানুষের। সবচেয়ে খারাপ পরিস্থিতি ইউরোপে। গত 7 দিনে এই মহাদেশে শনাক্ত হয়েছে 10 কোটির বেশি রোগী। চতুর্থ ধাপের সংক্রমণে বিপর্যস্ত ফ্রান্স। আগের 3 ধাপে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও গত ডিসেম্বরের শেষের দিকে নাগালের বাইরে চলে যায় পরিস্থিতি। বৃহস্পতিবার 3,92,000 নতুন শনাক্ত নিয়ে দেশটিতে আক্রান্ত ছাড়িয়েছে 1,81,00,000। জার্মানি, ইতালি, স্পেনে দৈনিক সংক্রমণ 1,50,000-এর বেশি। রাশিয়ায় একদিনে 88,000 নতুন রোগী শনাক্ত হয়েছে বৃহস্পতিবার। 665 জনের মৃত্যু নিয়ে দেশটিতে প্রাণহানি 3,28,000-এর বেশি। বিশ্বে একদিনে সর্বোচ্চ 5,00,000 রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। 24 ঘণ্টায় 2,500-এর বেশি মৃত্যুর সাক্ষী হয়েছে দেশটি। ব্রাজিলে সংক্রমণ বাড়ায় রোগীর ঢল সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতে একদিনে 2,50,000 নতুন রোগী শনাক্ত হয়েছে, প্রাণ গেছে 6 শতাধিকের। গত 7 দিনে দেশটিতে আক্রান্ত হয়েছেন 20,00,000-এর বেশি মানুষ। করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। টানা 4র্থ দিনের মতো সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড হয়েছে দক্ষিণ কোরিয়ায়। শুক্রবার দেশটিতে আক্রান্ত হয়েছে 16,000-এর বেশি মানুষ, যা দেশটিতে সংক্রমণ শুরুর পর একদিনে সর্বোচ্চ। মহামারী শুরুর পর শুক্রবার সর্বোচ্চ 74,000 রোগী শনাক্তের রেকর্ড হয়েছে জাপানে। গত 1 সপ্তাহে দেশটিতে সংক্রমণ বেড়েছে 106% আর 216% বেড়েছে প্রাণহানি। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় উচ্চ ঝুঁকিতে থাকা রোগীদের ক্ষেত্রে ফাইজারের খাওয়ার ওষুধের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ পর্যবেক্ষক সংস্থা। বৃহস্পতিবার এই ঘোষণা আসে। বিভিন্ন গবেষণার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলছে, প্যাক্সলোভিড ওষুধ করোনায় আক্রান্ত হওয়ার পর মারাত্মক শারীরিক জটিলতার ঝুঁকি কমায়, ফলে এই চিকিৎসা নেওয়ার রোগীদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হার বেশ কম। এমনকি করোনার অতি সংক্রামক ধরন অমিক্রন রুখতেও বেশ কার্যকর ফাইজারের খাওয়ার ওষুধ। এর আগে এই ওষুধ ব্যবহারের সবুজ সংকেত দেয় যুক্তরাষ্ট্র, কানাডা সহ গুটি কয়েক দেশ। নিউ ইয়র্ক থেকে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে জানাচ্ছেন সহকর্মী এস এম সোলাইমান। প্রতিদিন 3,000-এর বেশি মানুষ মারা যাচ্ছে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে, তবে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কমেছে নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে আসলে নিউ ইয়র্কের গভর্নর এবং প্রশাসনের উদ্যোগে লকডাউন এবং বিভিন্ন মাস্ক বাধ্যতামূলক মাস্ক ব্যবহার সহ বিভিন্ন কারণে এখানে স্বাস্থ্য সচেতনতা আর সব কিছু মিলিয়ে নিউ ইয়র্কে আসলে আক্রান্ত এবং মৃত্যুর হার অনেকটাই কমেছে। গত 2 দিনে নিউ ইয়র্কে 100-এর মতো মৃত্যু হয়েছে, কিন্তু পুরো যুক্তরাষ্ট্রে 3,000-এর বেশি মৃত্যু হয়েছে এবং প্রতিদিন 5,00,000-এর বেশি লোক আক্রান্ত হচ্ছে। কোভিডের প্রথম থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে 72 মিলিয়ন লোক কোভিডে আক্রান্ত হয়েছে এবং এই আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, কোনো দিন কখনো বাড়ছে, কোনো কখনো কমছে। তবে এখন ভয়াবহতা বিরাজ করছে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে অমিক্রন। এই অমিক্রনের ভয়াবহতা থেকে রক্ষা পেতে একমাত্র মাস্ক এবং শতভাগ ভ্যাকসিনেটেড হওয়াকেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। এবার স্পেনের করোনা পরিস্থিতি নিয়ে জানাতে মাদ্রিদ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন প্রবাসী সাংবাদিক মনিরুজ্জামান টিটো। জনাব মনিরুজ্জামান, একদিনে যে 1,30,000 রোগী শনাক্ত হয়েছে, হাসপাতালগুলোর পরিস্থিতি কেমন দেখছেন আর বিধিনিষেধ কতটুকু মানা হচ্ছে সেখানে? ইউরোপের অন্যান্য দেশের মতো কিন্তু স্পেনেও
অমিক্রনের যে ভয়াবহতা সেটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এখানে প্রায় 14টি রাজ্যে ইতিমধ্যে অমিক্রনের উপস্থিতি লক্ষ্য করেছে বলে স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যে সংবাদ সম্মেলন করে জানিয়েছে। তবে এখানে যে অমিক্রনের যে দ্বিতীয় যে সাব এজেন্ট BA.2 সেটার কিন্তু উপস্থিতি এখনো পর্যন্ত লক্ষ্য করা যায়নি বলে স্বাস্থ্য বিভাগ স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। তবে এখানকার যে স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করেছে যে 80% রোগী কিন্তু অমিক্রন সংক্রমিত হচ্ছে। এই করোনার যে শনাক্তকরণের মাধ্যমে জানা যাচ্ছে সেটাতে কিন্তু এখানে হসপিটাল গুলোকে কিন্তু অতিরিক্ত যে নিরাপত্তা রোগীদের জন্য সেটা কিন্তু লক্ষ্য করা গেছে। তবে প্রত্যেক নাগরিকের যারা এখানে বৈধ বসবাসকারী আছে তাদের সবাইকে কিন্তু ইতিমধ্যে বাসায় করোনা টেস্ট কিট, যেটা কুইক টেস্ট কিট, সেটা কিন্তু সরবরাহ করা হচ্ছে এবং যাদের নেগেটিভ আছে তাদেরকে ছাড়া অন্যদেরকে বাসায় থেকে কিন্তু চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছে এবং এখানকে টেলি কনফারেন্সের মাধ্যমে কিন্তু চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে দীর্ঘদিন থেকে। তবে অমিক্রন ইতিমধ্যে কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্টকে ছাড়িয়ে যে শক্ত অবস্থানে রয়েছে সেটাই কিন্তু সতর্ক করেছে এখানকার স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর। মনিরুজ্জামান, গত এক সপ্তাহে দেখেছি যে সংক্রমণ কমলেও মৃত্যুর সংখ্যা কিন্তু বেড়েছে, তো এই যে প্রাণহানিটা বাড়ছে এর পিছনে কি তাহলে ডেল্টা ভ্যারিয়েন্টই দায়ী? বিশ্লেষকরা কি বলছেন এ বিষয়ে? এখানকার স্বাস্থ্য বিভাগ কিন্তু ইতিমধ্যে এই ঘটনাটাই জানিয়েছে যে এখানকার বিগত দিনগুলোর যে করোনার যে ভ্যারিয়েন্ট গুলো ছিল সেটা থেকে কিন্তু অমিক্রন অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী, এবং এটা সরকারি ভাবেই জানিয়ে দেওয়া হয়েছে যে অমিক্রনের সমস্ত ভ্যারিয়েন্টকে সরিয়ে তার অবস্থান কিন্তু এখন অত্যন্ত প্রভাবশালী হিসাবে অমিক্রনকেই তারা চিহ্নিত করেছে বিশেষজ্ঞরা। স্পেনের মাদ্রিদ থেকে জানাচ্ছিলেন প্রবাসী সাংবাদিক মনিরুজ্জামান টিটো। ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া, এমন আশঙ্কার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে বৃহস্পতিবার ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে শর্ত মানা না হলেও কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চায় রাশিয়া। ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েন নিয়ে চরম উত্তেজনা চলছে রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে। রাশিয়া হামলার সম্ভাবনা উড়িয়ে দিলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে কোনো সময় ইউক্রেনে হতে পারে রুশ আগ্রাসন। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলাপে নতুন সতর্কবার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন ফেব্রুয়ারিতেই হামলা চালাতে পারে রাশিয়া। এরই মধ্যে ইউক্রেন সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে বাইডেন প্রশাসন। ইউক্রেনে হামলা হলে রাশিয়ার অন্যতম প্রধান গ্যাস পাইপলাইন নর্ড স্ট্রিম 2 এর ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। নর্ড স্ট্রিম 2 গ্যাস পাইপলাইন একটি বিতর্কিত প্রকল্প। এর মাধ্যমে রাশিয়া থেকে জার্মানিতে সরাসরি গ্যাস সরবরাহ করা হবে। শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। এদিকে ইউক্রেন ইস্যুতে উত্তেজনা নিরসনে ক্রেমলিনের দেয়া শর্ত মানতে আপত্তি জানালেও এখনও আলোচনা চালিয়ে যেতে চায় রাশিয়া যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছেন সংকট নিরসনে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নিতে চায় না রাশিয়া। নিরাপত্তা ইস্যুতে এখনও মতপার্থক্য থাকলেও কূটনৈতিক সমঝোতার সুযোগ কাজে লাগাতে চায় দুই পক্ষ। ইউক্রেন ইস্যুতে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে ইউক্রেন রাশিয়ার বিরোধকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছে চীনও। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি পদে প্রথমবারের মতো মনোনয়ন পেতে যাচ্ছেন কৃষ্ণাঙ্গ নারী। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফেব্রুয়ারির শেষ নাগাদ এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানান তিনি। সম্প্রতি অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি স্টিফেন ব্রেয়ার। নতুন বিচারপতি হিসেবে অভিজ্ঞতা এবং সততার দিক থেকে অসাধারণ যোগ্যতার অধিকারী কাউকেই বেছে নেওয়া হবে বলে এক টুইট বার্তায় জানান বাইডেন। 2020 সালে নির্বাচনী প্রচারে দেশটির সুপ্রিম কোর্টে একজন কৃষ্ণাঙ্গ নারীকে মনোনীত করার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 46তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কৃষ্ণাঙ্গ ভোটাররা। মার্কিন অর্থনীতি গত কয়েক দশকের মধ্যে দ্রুততম হারে সম্প্রসারিত হয়েছে। দেশটির বাণিজ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী অর্থনীতি গেল বছর 5.7% বৃদ্ধি পেয়েছে।
যা কিনা 1984 সালের পর সর্বোচ্চ প্রবৃদ্ধির হার। তবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন চলতি বছর প্রবৃদ্ধির হার মন্থর হবে, কারণ মার্কিন সরকার ব্যয় কমিয়েছে এবং ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়িয়ে দিয়েছে। অন্যান্য ঝুঁকির মধ্যে রয়েছে উচ্চ মুদ্রাস্ফীতি এবং নতুন কোভিড ভ্যারিয়েন্টের হুমকি। অন্যান্য সূচকগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে এবছর মার্কিন অর্থনীতি 3.7% বৃদ্ধি পাবে। ভোক্তা ব্যয় এবং সরকারি প্রণোদনা 2020 সাল থেকে অর্থনৈতিক পুনরুদ্ধারকে শক্তিশালী করতে সাহায্য করেছিল। আফ্রিকার দক্ষিণাঞ্চলের তিন দেশে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় অ্যানার তাণ্ডবে এ পর্যন্ত 78 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মাদাগাস্কারে 41, মালাউইতে 19 এবং মোজাম্বিকে মারা গেছেন 18 জন। অনেকে নিখোঁজ থাকায় প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সোমবার জিম্বাবুয়ে সহ আফ্রিকার দক্ষিণাঞ্চল দিয়ে বয়ে যায় মৌসুমী ঝড় অ্যানা। ঝড়ের প্রভাবে কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রবল বৃষ্টিতে ঘরবাড়ি ধসে ধ্বংসস্তূপে আটকা পড়ে অনেককে। বিভিন্ন জায়গায় দেখা দেয় বন্যা। নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে তিন দেশের কয়েক লাখ মানুষকে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকা। নিখোঁজদের উদ্ধারে ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা। এর আগেও অনেকবার বন্যা হয়েছে, তখন নদী তীরের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ প্রথম আমরা পাহাড়ি এলাকার মানুষ বাস্তুচ্যুত হলাম। বৃহস্পতিবার মালাউয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার জানিয়েছেন, গ্রীষ্মমণ্ডলীয় ঝড় এনার কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞের পর খাদ্য ও আশ্রয়ের জরুরি প্রয়োজন দেখা দিয়েছে। আরও বৃষ্টির আশঙ্কা রয়েছে, সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। তীব্র খাবার সংকট দেখা দিয়েছে। মানুষের বাড়িতে যে শুকনো খাবার ছিল তার বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। মালাউইতে জরুরি অবস্থা জারি করেছে সরকার। আগামী 1 থেকে 4 ফেব্রুয়ারির মধ্যে দেশটিতে ভূমি ধসের শঙ্কা রয়েছে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে ভূমধ্যসাগরে পূর্বে আঘাত হেনেছে শীতকালীন ঝড়। ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার কবলে পড়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চল। বৃহস্পতিবার জেরুজালেমে ভারী তুষারপাত বরফে ঢেকে গেছে বেশ কিছু স্থাপনা। তুষারপাতের কবলে পড়েছে ইরাকের কুর্দি অঞ্চল সোলাইমানিয়া। প্রচণ্ড ঠান্ডার বিপাকে পড়েছে সেখানকার সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে দরিদ্র জনগোষ্ঠী। এদিকে শীতকালীন ঝড়ের ফলে ভারী তুষারপাত হয়েছে জর্ডানে। বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সব প্রতিষ্ঠানের কর্মঘণ্টা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন সিউমারা কাস্ত্রো। বৃহস্পতিবার বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে শপথ নেন বামপন্থী নেত্রী। উদ্বোধনী ভাষণে হন্ডুরাসের চলমান সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কাস্ত্রো। এ সময় দেশের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। কাস্ত্রোর অভিষেক এক সময়ের মার্কিন মিত্র অরল্যান্ডো হার্নান্দেজের 8 বছরের শাসনের অবসান ঘটিয়েছে, যিনি মার্কিন আদালতে দুর্নীতি এবং মাদক পাচারকারীদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হন। বৃহত্তর মেকং অঞ্চলে নতুন 224টি প্রজাতির সন্ধান পেয়েছে বিশ্ব বন্যপ্রাণী সংরক্ষণ তহবিল ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড WWF। তালিকায় রয়েছে চোখের চারপাশে সাদা গোলাকার ছোপ থাকা বানর, ব্যাং, সরীসৃপ এবং কেবল বাঁশের রস খেয়ে টিকে থাকা একটি প্রজাতিও। কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড এবং ভিয়েতনাম নিয়ে গঠিত বৃহত্তর মেকং অঞ্চল। এই অঞ্চলের দেশগুলো এখনও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকায় এখানকার বনাঞ্চলের বন্যপ্রাণী এবং উদ্ভিদ জগৎ সংরক্ষণে তেমন অগ্রগতি হয়নি। তবে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড বেশ কিছুদিন ধরে এই অঞ্চলে কাজ করে নতুন অনেক প্রজাতির সন্ধান পেয়েছে। 224টি নতুন ধরনের প্রাণী ও উদ্ভিদের তালিকা প্রকাশ করেছেন তারা। তালিকায় আছে বিশাল লম্বা লেজ এবং চোখের চারপাশে সাদা গোলাকার ছোপালা বানর। আছে মিয়ানমারে আবিষ্কার হওয়া ফ্যাকাশে হলুদ সাদা রঙের কেফিশ, যা একই পরিবারের অন্যান্য মাছ থেকে একদম ভিন্ন। আছে আলোকরশ্মিতে নীল থেকে সবুজ রং পরিবর্তন করা সাপ। ভিয়েতনামে পাওয়া গেছে দেহের চেয়ে মাথা বড় ব্যাগ এবং থাইল্যান্ডে অদ্ভুত টিকটিকি। এছাড়াও তালিকায় আছে ভিয়েতনামে নতুন ধরনের তুত গাছ। তবে বিজ্ঞানীরা বলছেন নতুন এই প্রজাতিগুলো মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। এর অনেকগুলোই শনাক্ত হওয়ার আগেই বিলুপ্ত হয়ে যাচ্ছে।
WWF জানিয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল থেকে এসব প্রাণী বিলুপ্ত হয়ে যাওয়ার প্রধান কারণ আবাসস্থল ধ্বংস, মানুষের মাধ্যমে রোগের সূচনা এবং বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীত মানে পশ্চিমবাংলার গ্রাম শহর জুড়ে যাত্রার আসর। আধুনিকতার যুগে এখনও মানুষের ভিড় উপচে পড়ে যাত্রাপালা দেখতে, কিন্তু কোভিড লকডাউনে থমকে গেছে পরিস্থিতি। বিনোদনের হাজারো উপকরণ চলে আসায় প্রাচীন অনেক কিছুই বিলুপ্তির পথে। টেলিভিশন ও মোবাইল নির্ভর বিনোদনের যুগে এখনও টিকে আছে কোনো কোনো শিল্প মাধ্যম। পশ্চিমবাংলার যাত্রা শিল্প তেমনই একটি। পশ্চিমবঙ্গে যাত্রাপালার ঐতিহ্য দীর্ঘদিনের। নতুন ফসল ঘরে উঠলে কৃষকদের হাতে অর্থ আসে, তখন কনকনে শীতের মাঝে রাতভর চলে অনুষ্ঠান। প্রাচীন এই শিল্পের সাথে যুক্ত আছেন কয়েক লক্ষ মানুষ। পশ্চিমবাংলার বহু নামী অভিনেতা অভিনেত্রী সিনেমার মন্দা দেখে যাত্রা দলে যোগ দেন। এমনকি বাংলাদেশ থেকেও অনেক শিল্পী বাংলার যাত্রা দলে যুক্ত হন। করোনা মহামারী নেতিবাচক প্রভাব ফেলেছে এই শিল্পে। রাজ্য সরকারের নির্দেশে কমানো হয়েছে দর্শক সংখ্যা। এর ফলে ক্রমশ গভীর আর্থিক সংকটে ডুবে যাচ্ছে যাত্রা শিল্প। দু বছর লকডাউন প্যান্ডামিকের জন্য বাজার তো বন্ধ ছিল, যাত্রা হয়নি। তারপরে দু বছর পরে আমরা খুলছি, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা পারমিশন পাচ্ছি না, বায়না হচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। অর্থনৈতিক পরিস্থিতি তো খুবই শোচনীয় হয়ে গেছে আর কি, যার জন্য নায়ক পার্টিরা এগোচ্ছে না। কলকাতার চিৎপুর, দক্ষিণ বাংলার রানীগঞ্জ আর উত্তর বাংলার কোচবিহারে যাত্রার বুকিং কেন্দ্র ফাঁকা। হতাশ প্রযোজক অপেরা মালিকরা বলছেন, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হলে আগের সেই সোনালি দিন ফেরা কঠিন। এই লোকশিল্প এখন কার্যত প্রায় বিলুপ্তির পথে। একদিকে এর স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষরা, আর এই শিল্পের সঙ্গে যুক্ত কয়েক লক্ষ মানুষও কিন্তু পথে বসতে চলেছেন। জয়দীপ সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, পশ্চিমবাংলা। তুরস্কে আশ্রয় নিয়েছে উইঘুর থেকে বেঁচে আসা অনেক মুসলিম। তাদের জবানবন্দি ও উইঘুরে মুসলিমদের উপর চলা জাতিগত নিধনের বিভিন্ন তথ্য প্রমাণাদি নিয়ে ইস্তাম্বুলে তৈরি হয়েছে জাদুঘর। ইস্তাম্বুলের সেই জাদুঘরে প্রদর্শন করা হচ্ছে উইঘুর নির্যাতনের চিত্র। তুরস্কে আশ্রয় নিয়েছে অনেক মুসলিম ছাত্র। বেঁচে যাওয়া ছাত্রদের ভয়ানক অভিজ্ঞতা নিয়ে তৈরি করা হয়েছে একটি জাদুঘর, যেখানে প্রদর্শন করা হচ্ছে উইঘুরে মুসলমানদের ওপর নিপীড়নের চিত্র। তুরস্কে আছেন উইঘুরের অনেক তরুণ। দেশটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন তারা। তাদের অভিজ্ঞতা একসাথে জড়ো করে জাদুঘরটি চালু করেছেন ইদ্রিস আয়াস। All of them actually saying that আমরা উইঘুরে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সেখানকার ছাত্রদের সঙ্গে কথা বলেছি, তাদের অভিজ্ঞতার বর্ণনা জাদুঘরে প্রদর্শনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। চীনের বিরুদ্ধে উইঘুর মুসলিমদের ওপর অত্যাচার, নিপীড়ন এবং জাতিগত নিধনের অভিযোগ পুরো বিশ্বের। তবে বরাবরের মতো এসব অভিযোগ অস্বীকার করে আসছে চীন। জাদুঘরে দেখানো হয়েছে টাইগার টর্চার চেয়ার, যা ব্যবহৃত হয়েছে উইঘুরবাসীদের নিপীড়নে। স্যাটেলাইট ইমেজ, ক্যাম্প থেকে বেঁচে ফেরাদের জবানবন্দি প্রদর্শিত হচ্ছে জাদুঘরে। ইস্তাম্বুলের এই জাদুঘর সপ্তাহে 7 দিন দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। বর্তমানে 50,000 উইঘুর বসবাস করছে ইস্তাম্বুলে। মুশরিফা নুসাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল পূর্ব পশ্চিমের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।